গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কৌশালীস লাইফস্টাইল ব্লগই শুরু করে দিচ্ছি একটা নতুন ভিডিও, নতুন ব্লগ। আর আজকে হচ্ছে সানডে। সানডে মানে তো জানোই তোমরা, সানডে মানেই কাজকর্ম বেশি থাকে সব কিছুই। আর আগেকার দিন হলে বলতাম সানডে হলে সানডে মানে ফান্ডে, যেমন আগেকার ব্লগে আমি বলতাম সানডে মানে ফান্ডে, কেন কি আগে ফান্ডে হতো, রিয়েলি আগে ফান্ডে হতো। অ্যাকচুয়ালি বাইরে কোথাও হয়তো গেলাম, বিকেলবেলা একটু বেরোলাম, উইন্ডো শপিং এগুলো তো থাকতোই, উইকে একদিন বেরোনো তো বানতাই হ্যায়, এখন তো নেই বানতা হ্যায়। তো সেই কারণে সানডে মানে কামডে মানে প্রচুর কাজ থাকে, যেহেতু আবার বাড়িতে মেড নেই, তো সেই তার ফলে তো প্রচুর কাজ। তো যাই হোক, চাটা নিয়ে এসেছি, চাটা বানিয়ে নিয়ে এলাম, রেড কাপেও খাবো ভাবছি, এক একদিন এক একটা কাপেই চা খাবো, কেন কি তোমরা সবাই চিনে গেছো, আমার মার্ক হয়ে গেছে একদম রেড কাপ, তো ওই কারণে চেঞ্জ করছি মাঝে মধ্যে। তো যাই হোক, আজকে সানডে মানে হচ্ছে এখন টাইম হয়েছে 6:30, 6টাতেই উঠেছি, আজকে একটু লেটেই উঠলাম। তো অন্যদিন 5:30 উঠি, 5:30 আমার রেগুলারে একটা অ্যালার্ম বাজে, তো 5:30 উঠে পড়ি, আজকে 6টায় উঠেছি। অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের যে ট্যাঙ্কের মানে পাম্পটা, মানে জলের পাম্প যে চালানো হয়, অন্যান্য যারা ফ্ল্যাট হোল্ডাররা থাকে তারা এক একদিন এক একজনের দায়িত্ব করে পাম্প চালানোর, তো পাম্পের সুইচটা আর কি দেবার, কালকে যার টার্ন ছিল রাতে পাম্প চালানোর, তো পাম্পটা সে চালায়নি, যে কারণে কি হয়েছে, সকালবেলা ভোরবেলা যখন আমি 5:00 একবার উঠেছি, আমি জানি 5:30 উঠবো, তো 5:00 উঠে দেখছি জল নেই, মানে বেসিনে জল আসছে না, তারপর ফ্লাশ করলাম জল আসছে না, তো ওই কারণে আমি এসে আবার শুয়ে পড়েছি। তো আমি জানি 5:30 দেখি কেউ পাম্পটা চালায় কি না, নাহলে তো আবার আমার এদিকে রাখতে হবে। তো যাই হোক, আমি আওয়াজ পেলাম ঘর থেকেই যে কেউ পাম্পটা চালিয়েছে, কিচেন ক্লিনিংয়ের কাজ সকালে কিছু করে নিলাম, করে চা করে নিয়ে এলাম, যথারীতি আজকে রান্না করব, আজকে চিকেনই বানাবো, আর চিকেনটা আনাও হয়নি, কারণ এখন ডেলি বাজার করতে আমি দিচ্ছি না আর কি, ডেলি বাজারটা বন্ধও করে দিয়েছি, আর এমনিতেও তো বাজার এখন কয়েক ঘন্টার জন্য খোলা থাকে, তো যাই হোক ওই কারণে ভিড়টা না বেশি হয়। তো আমি আজকে রবিবার, আজকেই বাজারে যাবে, বাজারে গিয়ে চিকেন আনবে, এখন অলরেডি বাজারে অবশ্য বেরিয়ে গেছে, ও এটি বাজারে চলে গেছে, চা খেয়েও বাজারে চলে গেছে, আর চিকেনটা নিয়ে আসবে, কেননা চিকেনটা একটু ম্যারিনেট করে, দই দিয়ে না আমি একটু ম্যারিনেট করে রাখি, নাহলে চিকেনটা সফট হয় না, তো ওই কারণে দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো সকালেই, তারপরেই রান্নাটা করব আর কি। তো সব কাজ করবো, তো চলো সকালবেলা বেশি বকবক করছি না, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে অন্য কাজগুলো। এডি বাজার থেকে চলে এলো আর চিকেন নিয়ে এসছে, তো চিকেনটাকে আমি ক্লিন করবো আগে, ভালো করে ক্লিন করে তারপরে ম্যারিনেট করে রেখে দেবো, আমি সিঙ্কটা ভালো করে ক্লিন করে নেব। সিঙ্কে আমি শুধু সবজি চিকেন ধোয়া এগুলোই হয় এখানে, বারে বারে আমি ক্লিনও করে রাখি সিঙ্ক। বাজার থেকে চলে আসার পরে তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে ঘরের সমস্ত কাজ করে নিলাম, আর মাফিং ডাস্টিং এগুলোর কাজগুলো মোটামুটি হয়েছে,
রেগুলার তো সবকিছু করতে পারি না, তো যেটুকু পারি করেছি করি আর কি রেগুলার। এডির কিছু শার্ট ওয়াশিং মেশিনে কাচার পরে সেগুলোকে এডি আবার তুলে কি করে ওই কলারগুলো আর পকেটের এখানটা ওগুলো ভালো করে ঘষে দেয়, ঘষে তারপরে আবার মেশিনে দেয় ওগুলো। তো ওর এটা হচ্ছে এখন মানে যেহেতু মেড নেই, আগে তো মেড ছিল যখন ওই করতো, এখন যেহেতু মেড নেই তো এডি এই কাজগুলো করে দেয় মেশিনে। আমি কখনো কখনো আমিও করি, একবারে যে সবটাই ও করে তা না, কখনো ও বিজি থাকে বা কখনো অফিস থাকে, তখন তো ও করতে পারে না, তখন আমাকেই করতে হয়। তো আজকে এখন বাজার থেকে যে শার্টটা পরে বাজার থেকে এসছে ওটা আমি এখন স্নান করতে যাব, তো একবারে শার্টটাকে কেচে দেবো, করে তারপরে একবারে মাথায় শ্যাম্পু করব, স্নান করব, তো ওগুলো করে নিচ্ছি। এই বেডশিটটা যে ভেতরে পাতা থাকে, উপরে যে কভারটা থাকে, কভারটাকে না আর আজকে মানে দেবো না, কেন কি এই কভারটা দিলে পরে না দুপুরবেলা শুতে ভীষণ অসুবিধা হয়, একটু ওটা একটু মোটা টাইপের কভার, তো তো এটা পাতলা বেডশিট, গরমের মধ্যে এখন ভাবছি বেডশিটটাই পাতা থাকবে। তো আমি চলে যাচ্ছি স্নান করতে। ব্যাস স্নান করে চলে এলাম, শার্ট কেচে শ্যাম্পু করে স্নান করে চলে এলাম, আর এখন যাব পুজোটা করব। আগে পুজোটা করে একবারে কিচেনে চলে যাব, কেন কি এখন টাইম হয়ে গেছে, 8টা বেজে গেছে, পুজো করে রান্নাটা করে নেব। আমি কিচেনে চলে এসেছি আর এখন রান্নাটা স্টার্ট করে দেবো। আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা হচ্ছে আগের দিন যেমন প্রেশার কুকারে করেছিলাম, মশলাগুলোকে মাইক্রোওভেনে মাইক্রো করে নিয়েছি সব, দিয়ে পেস্ট করে তারপরে একবারে বসিয়ে দিয়েছি, আর সবে মাত্র বসিয়েছি, এখনও অনেক রেডিউস হবে, চিকেন বয় মানে চিকেন কুক হবে, তো এটা বসিয়ে দিয়েছি এখানে। লাস্টে দেবো একটু হিং আর দেবো মৌরি গুঁড়ো, আমি যেটা করে রাখি মৌরি গুঁড়ো একটু দেবো। তো আমার চিকেন কারি রেডি হয়ে গেছে, জল আমি অ্যাড করিনি, আর মশলার সঙ্গে যে চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই একদম কারি হয়ে গেছে। তো এই হচ্ছে চিকেন কারি। এটা হলো ছেলের ঘর, ছেলে এখন উঠেছে, উঠে ফ্রেশ হতে গেছে। রান্না কি করেছি তোমাদেরকে দেখিয়েছি, আজকে উচ্ছে আলু বয়েল করেছিলাম আর চিকেন করেছিলাম, আর আর রাইস তো থাকছেই। তো এই করেছিলাম, আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমার ডেলি রুটিনটা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো একটা কথা মাঝখানে বলতেই ভুলে গেছি যে আমি পুজো করে আগে ব্রেকফাস্ট বানিয়েছি, এডির জন্য স্পেশালি ব্রেকফাস্ট আমাকে বানাতেই হয়, মানে আমি খুবই লাইট ব্রেকফাস্ট করি, হেভি কোনো ব্রেকফাস্ট আমি করি না, আমার যেহেতু অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস প্রবলেম অনেক কিছু আমার স্যুট করে না, তো ওই কারণে আমি বয়েলড এগ তারপরে বয়েলড পেঁপে বয়েলড আলু এগুলো আমি একটু ব্রেকফাস্টে খেতে পছন্দ করি যেগুলো সুইটেবল হয়, তো আমি সেরকমই খাই আর এডির জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিই। তো আজকে করেছিলাম ওই প্যানকেক টাইপ বানিয়েছিলাম, তো বললো যে কনডেন্সড মিল্ক দিয়ে আজকে খাবে, তো কনডেন্সড মিল্ক আমি বাড়িতে বানিয়েছিলাম,
ওটাই স্টোর করে রেখেছিলাম, তো কন্ডেন্সড মিল্ক দিয়ে খেলো, আর সাথে তো বয়েলড এগ ছিল। তো এটাই আজকের আমাদের ব্রেকফাস্ট ছিল। আর লাঞ্চে তো তোমরা লাঞ্চটা দেখিয়েওছো, তো আমাদের লাঞ্চ হয়ে গেছে অলরেডি, এখন বেজে গেছে 12:30 বেজে গেছে, তো এখন বেজে গেছে 1:45। তো অন্যান্য কাজ ছিল, সেগুলো সেরে ঘরে এলাম। তো বন্ধুরা, তোমরা আমার ইনস্টাগ্রামে জয়েন করো, ফেসবুকে আর ইনস্টাতে আমাকে সবাই ফলো করো, আর ওখানে আমাদের, তোমাদের যদি কোনো পার্সোনাল মেসেজ দেওয়ার থাকে তাহলে ওখানে আমাদের কথাও হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ফলো করতে পারো আমাকে ইনস্টাতে। আমি যেমন আজকাল একটু শখে, মানে একটু রিল বানাচ্ছি, বিভিন্ন রকমভাবে রিল বানাচ্ছি, তো ওগুলো তোমরা, তার জন্য আমাকে তোমরা ফলো করতে পারো। বন্ধুরা, ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।